উচ্চারণ করে থাকেন। ওই আমাদের অনলাইন তারা বিভিন্ন খাদ্য দ্রব্যের তারা আয়োজন করেন, ওই একটা সাতটা পূর্ণ তুমি লাগা আলি হেবে আনোয়াই সদাকা বিভিন্ন ধরনের সদকা তারা করেন, ওই ইউজ হিরোনা সুরুর তার আনন্দ প্রকাশ করেন, ওই সিদ উনা ফিল বিবাহরা পুণ্যের কাজ বেশি বেশি করে করেন, ওই একটা নুনা বেচারা আতি মাউলি হিজিল কারিম সম্মানিত উপস্থিতি এখানে লক্ষ্য করেন। তারা বলছে যদি গুরুত্ব সহকারে মিলাদ পালন করা হয় তাহলে হারাম হয়, কিন্তু ইমাম কোত করেন বলতো স্যার গুরুত্ব সহকারে ওই একটা নুনা বেচারা আতি মাউলি হিজিল কারিম তারা হুজুরে কারিমের মিলাদ শরীফ খুব গুরুত্বের সাথে আদায় করতেন। সম্মানিত উপস্থিতি এরপরে দেখেন আমাদের তাফসীর জাদুবের হানাফি মাযহাবের শ্রেষ্ঠতম তাফসীরের মধ্যে তাফসীরের রুহুল বায়ান, সে তাফসীর ছাড়া আমরা আজকে তাসাউফ করলে চলতে পারি না। সেই রুহুল বায়ানের নবম খণ্ড পৃষ্ঠা নম্বর 66 লিখে রাখেন, সেখানে ইমাম জালালউদ্দিন সুয়ুতি ও কলাম ইমাম আস-সুয়ুতি কুদ্দাস সিররুহু ইস্তাহাব্বু লানা ইলহারু শুকরান মাউলিদিহি আলাইহি সালাম। ইমাম সুয়ুতি বলতেছেন আমাদের জন্য হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিলাদ শরীফ উদযাপন করা মুস্তাহাব। সুবহানাল্লাহ। এরপরে আপনারা আসেন আমাদের এই বিজ্ঞ আলেম সাহেব, বয়স্ক আলেম সাহেব, উনি প্রথমে আব্দুল হক মহাদেশ দেহলী রহমতুল্লাহ আলাইহির কথা বলেছিলেন, তিনি বলেছিলেন তিনি না হলে পাক ভারত উপমহাদেশে হাদিসের দর্শ আসত। সেই দেখেন তার লেখা কিতাব ফার্সিতে, উর্দু তর্জমা করেছে দারুল দেওবন্দের দুইজন উস্তাদ, কিতাবের নাম আখবারুল আখিয়ার এটার উর্দু অনুবাদ। এই কিতাবের 624 নম্বর পৃষ্ঠা দাগ দেওয়া আছে, দেখেন 624 নম্বর পৃষ্ঠার মধ্যে উর্দু অনুবাদের বাংলা হচ্ছে তিনি বলতেছেন আই আই আল্লাহ মেরে কুই আমল এসা নেহি হ্যায় জেসে আপকে দরবার মে পেশ করনে কে লায়েক সমঝো। আল্লাহ তাআলা আমার এমন কোন আমল নাই যে আমলকে আমি আপনার দরবারে পেশ করার মতো মনে করি। এরপর বলতেছেন হ্যাঁ আল্লাহ তাআলা, তবে একটি আমল আছে যে আমলকে আপনার দরবারে পেশ করি, তা হচ্ছে রবিউল আউয়াল মাসে মিলাদ শরীফের আয়োজন করি এবং সেখানে খাড়া হয়ে সালাম করি। প্রমাণিত হলো তাদের দাবি করা আব্দুল হক আমাদের মুরব্বী, তিনি বলেছেন মিলাদ এবং ক্রিয়াম এটা একমাত্র আল্লাহ তালা দরবার তিনি পেশ করা মতো আমল মনে করে থাকে। এই যে বাইতুল্লাহ শরীফের খতিব ছিলেন মালিকের হাসান রহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখতেছেন ওয়াস্তাহসানা যালিকা মান ইস্তাহসানাহু মিন আহলিল ইলমি ওয়াকাদ আশারা ইলা যালিকা আল বারজানজি মুআল্লিফু আহাদিল মাওয়ারিদ নববিয়্যা। তিনি বলতেছেন যে এই মিলাদ শরীফ হলো কিয়ামকে তার মুস্তাহাব উত্তম কাজ বলেছেন, তার মধ্যে ইমাম বারজানজি একজন। এই দেখেন ইমাম বারজানজির কিতাব এখানে আমার কাছে রয়েছে, ইমাম বারজানজি রহমাতুল্লাহ আলাইহি এই যে তার কিতাব। ইমাম বারজানজি কি বলতেছেন এখন দেখেন استحفن القيامة عند ذكر مولده الشريف أن تكون لا 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 تكون তাহলে ইমাম বারজানজি মোল্লা ইকারি ইবনে হাজার আসকালানি। এরপরে আরো একটা সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে দেওবন্দি আশরাফ আলী থানভী, এরপরে কাসেম নানুতুবি, রশিদ আহমদ গাঙ্গুহি, হোসেন আল মাদানি সহ সকলের পীর ও মোর্শেদ হাজি এমদাদুল্লাহ মাহাজরে ইসমাইল আহমদুল্লাহ আলাই, এই যে কিতাবের নাম ফয়সালা হাতে মাসালা, এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করতেছেন মশরেক ফকির কা ইয়া হে কে মাহফিলে মাউলিদ কে শরীক হোতা হো বলকে জরিয়া বরকত সমজ কর হর সাল মুনাকিদ করতা হো আমার কিয়াম মে লুৎফ ও লাজাত পাতা হো। আমি হাজি আমদাদুল্লাহ মাহাজরে হকি এর ফকিরের নিয়ম হলো প্রত্যেক বছর আমি মিলাদ শরীফের আয়োজন করে থাকি এবং এখানে কিয়াম করে থাকি, কিয়াম করে আমি খুব বেশি মহাব্বত খুব বেশি মজা পেয়ে থাকি। তিনি মিলাদ ও কিয়ামকে মুস্তাহাব বলে করলেন, যদি এইটা হারাম হয়ে থাকে তাদের ফতোয়া আনোয়ার সাহেব কাজ কিছু হারাম বলে থাকে তাহলে হারাম কাজ করেছে কে হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি। আর যে ব্যক্তি বুঝে শুনে হারাম কাজ করে যদি হালাল যেন হারাম করে তাহলে কাফের হয়ে যায়। কেউ যদি এইটাকে এখন কোনো দেওয়ার মধ্যে হারাম বলতে চায় প্রথমে হালালের ফতোয়া আবার তবে হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি। এছাড়া আরো একখানে কিতাব দেখা নিজের ইমান চলে যাবে ওনাকে যে আমি কি করি আমি মিলাদ শরীফ করি এবং এখানে ক্লিয়াম করি, কারণ মিলাদ শরীফ ক্লিয়াম করা এটা আমার কাছে খুব পছন্দের বিষয়। কারণ মিলাদ শরীফ একত্রিত হয়ে ক্লিয়াম যদি না করা হয় না দাঁড়ানো হয় বসে বসে সালাম দিলে এটা আপনার ভাদ্র লোকদের জন্য বড়ই বেড়াদুরি লাগে। অর্থাৎ তিনি বললেন মিলাদ শরীফের ক্লিয়ামে বসে বসে সালাম করে মিলাদ শরীফে তাহলে তারা বেড়া হোক এর সঙ্গে পরিপুরি বললেন।
তাদের মুরব্বী শামসুল্লাহ ফরিদপুরি যারা ক্রিয়াম করেন তাদেরকে বেয়াদ সাব্যস্ত করলেন, অতএব যদি তাদের ভোটাল তা হয় তখন তাহলে তাদের মুরব্বী তাদের ভোটাল করা আলহামদুলিল্লাহ। তার মশলা তার কাছে সেই, আপনার মশলা আপনার কাছে সেই, যদি এমনই লালত করেন তাহলে ইমাম শাফি এবং আবহারি বা রহমতুল্লাহ দুজনের মাঝে কি লালত বিনিময় হবে? কখন হবে না। যারা এই 604 হিজরিতে মিলাদের জন্ম, আমার প্রস্তাব ছিল 604 হিজরিতে মিলাদের জন্ম, এটার উত্তর আপনি দেবেন, এটার উত্তর আপনি দেননি। 604 হিজরিতে মিলাদের জন্ম আমাদের তাকিকে, আপনারা বলছেন মুক্তি ফজুল্লাহ বলছে, আমি বলতে চাই মুক্তি ফজুল্লাহ না, আল্লামা তাজউদ্দিন ফাঁকে আনি বললেন কি এটা আমাদের মৌলবী? এটা তো আমাদের মৌলবী না, এটা আপনাদের মৌলবী ফকির একজন, আল্লামা ইবনে হাজ ইবনুল হাজ ফজায় কবির ফকির একজন, আল্লামা ইবনে হাজ ইবনুল হাজ ফজায় কবির সানেস, এটাও কি আমাদের মৌলবী বলবেন? ব্যবস্থা করে এটা শরীয়তে প্রমাণিত নাই। আমি তুলে ধরতে চাই মুফতি ফাজিল্লাহ নিজের কথা নাই, শুধু তার কিতাবের ভিতরে একটু রেফারেন্স টা দিয়ে ওখান থেকে বলছিলাম, এজন্য তাকে লানত করা যায়। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা তবলিগি জামাত বানালেন, এটা কি 600 বছর পূর্বে ছিল? এটা কি তবলিগি জামাত 6 উসুলে মির্জা ইলিয়াস মেওয়াতির হাত দিয়ে, ইলিয়াস মেওয়াতি আর কাদেলভির হাত দিয়ে তৈরি করা, এটা কি 600 বছর পূর্বে ছিল? দারুল উলুম দেওবন্দ কি 600 বছর পূর্বে ছিল? আপনার মাদ্রাসা কি 600 বছর পূর্বে ছিল? সুতরাং এগুলো যদি না ছিল না ওই যুগে, তাহলে আপনারা সবাই বেদাতি, ঠিক কিনা? তবলিগি জামাত 600 বছর পূর্বে ছিল না, প্রচলিত তবলিগি জামাত 6 চিল্লা দেবে বালা, টুঙ্গিতে ইস্তিমা করবে বালা, কাকরাইলে গিয়ে লুঙ্গি ওই জানালায় দেবে বালা মসজিদে, তাদের বিষয়ে বলতেছি, এটা 600 বছর পূর্বে ছিল না। যদি মিলাদ বেদাত হয়ে এটা 600 বছর পূর্বে ছিল না, তাহলে আপনার তবলিগি জামাত তো প্রচলিত তবলিগি জামাত তো বেদাত হবে, নবীজির জমানায় এই প্রচলিত তবলিগি জামাত ছিল না, ঠিক করতে হবে। যুগের পরে আসলে কোন আমল শরীয়ত গ্রহণ করে না, আসলে থাকবে না, তাহলে এখন দেখেন ফতোয়া স্বামী বের করুন, ফতোয়া স্বামী দ্বিতীয় খণ্ড আপনার 56 পৃষ্ঠাতে আলা হাসবি মা তাআরাফুহু ফি জামিই সালাওয়াতি ওয়াল মাগরিব বলতেছেন যে পরবর্তী মুআখিরিন মুআখিরিন ওলামায়ে কেরাম তিনারা এটা বেদাত তৈরি করেছেন আজানের একামতের মধ্যে তাসবিহ দেওয়া, অর্থাৎ একামতের পূর্বে আবার নামাজ নামাজ আপনার জামাত শুরু হচ্ছে জামাত শুরু হচ্ছে বলে ডাকা ডাকি, এইটা তারা মুস্তাহাব বলেছেন। আপনার এই যে শরীরে বেকায়া সরে বেকার মধ্যে তারা নিজেরাও পড়ায় সরে বেকায়া, এই সরে বেকার মধ্যে তারা এটা মুস্তাহাব বলেছে। তাহলে এখন এই ফতোয়ায় স্বামীওয়ালা গুরুনে সালাসার পরে ওলামায়ে মুতাখিরের সময় যে তাসবিহ তৈরি হইল সেটাকে তাদের মানিত ইবনে আবেদিন স্বামী মুস্তাহাব লেখলো, সরে বেকার মধ্যে মুস্তাহাব লেখলো, তাহলে এটার জবাব তারা কি দিবে আমাদেরকে? জি, এরপরে আসছে দেখেন আর তারা ফুজুবিহা মুস্তাহাব নামাজের মৌখিক নিয়োগ করা আরবি না, নামাই তো মুসল্লিয়া এরকম হয়েছে নামাজ নিয়োগ গুলো করি, এই নিয়োগটা কখন আসছে বের করেন। ফতোয়া স্বামী প্রথম খণ্ড 760 পৃষ্ঠা, ফতোয়া স্বামীর প্রথম খণ্ডে 760 পৃষ্ঠা খুঁজে দেখুন, তারা সমাজবাসী লক্ষ্য করবেন তারা যতগুলো কথা বলেছে আপনাদের কাছে ওয়াজ শোনা হয়েছে, ওয়াজ কোন কিতাব থেকে ওয়াজ করতে পারে নাই, এখন শোনেন
৭৩৭ আমাকে কি লিখতেছে এখন বলতেছে যে আপনার এই যে মৌখিক নিয়ত করা রসুলের জমা থেকে প্রমাণিত নাই, একটি হাদিস নাই, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নাই, তাবেয়ে আজম থেকে প্রমাণিত নাই, এমনকি চার ইমামের এক ইমামও বলেন নাই। তারপরে তাদের গুরু আশরাফ আলী থানভি এই বেহেশতি জাহরের মধ্যে লিখতেছে যে নামাজের মৌখিক নিয়ত করা এটা হচ্ছে মুস্তাহাব। এখন তাহলে আশরাফ আলী থানভি মুস্তাহাব করলো যেটা শরীয়ত আপনার চার ইমামের পরে এসে, এইটা কি জবাব দেবেন? আমি তার কাছে জবাব চাই। এরপরে আপনি আসেন এই যে ইনারা পাঁচ কলি মাথা টুপির মাথায় ইনারা দেন, এইটা কি প্রমাণ করে দিতে পারবেন যে এতদিন পর্যন্ত ১৩০০ বছর আগে একজন রসুল থেকে পাঁচ কলি টুপি করে প্রমাণ ছিল, সাহাবি থেকে ছিল, তাবেঈ থেকে ছিল? এবং এভাবে যদি বলা হয় তাহলে তো উনি আর আপনি আমরা দুজনই ছিলাম না। আপনার কথা না, আপনার কথার কথা আমি কখনো একটা শব্দ করি নাই। আপনারা উগ্রপন্থী অবলম্বন করতেছেন কেন? দুটি বিষয়ে একটা শব্দ করি নাই। আপনারা উগ্রপন্থী অবলম্বন করতেছেন কেন? দুটি বিষয়ে আর এভাবে সারা সবাই এটা বিচার করো, এভাবে হবে? এখন কথা হলো, আমি ওনার কাছে প্রশ্ন রাখছিলাম ৬০৪ হিজরিতে মিলাদ জন্ম, এটাকে উনি কি বলে? এটাকে না বলে উনি কতগুলো খেলা কথা বলে গেছেন, এটা হলো একটা পরিতাপের বিষয়। উনি প্রমাণ করে দেখা ৬০৪ হিজরির আগে এই প্রচারিত মিলাদের যে শেকেল সুরত যে অবস্থা এটা ছিল, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি হোক বা আরো যাদের কিতাব উনি বলেছেন ওসব কিতাবগুলো আমাদেরও আছে, আমরা তার কাছে না গুরুত্ব অল্প কিনে নিয়ে আসছি, সেখান থেকে দেখা দেখাতে পারবে না। এবারে কথা ছিল আর কথা হলো এই সভাপতি সাহেব এবং পিছনে একজন মুক্তি সাহেব আছেন, উনি চাইছেন যে এটা কি, এটা শুরু হুকুম কি? আমি পরিষ্কারভাবে পড়ে শুনাইছি এটা হলো বেদাত, যেহেতু ৬০০ বছর পরে এসে এটা শুরু হয়েছে, তো সাহাবাইয়া করেনি, তাবেঈরা করেনি, তাবেঈরা করেনি, তাই এটা নতুন কাজ দিন মনে করি, সব মনে করি হয়, এই জন্য এটাকে বেদাত বলব। এর সাথে যদি রসুলের গায়ে রসুলের মজমায় হাজির হন এই আকীদা রাখে, তাহলে আমি শক্ত বেদাত বলব, আরো শক্তভাবে বেদাত। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গায়েব জানি আর কেউ গায়েব জানে না, রসুল যদি গায়েব জানতেন তাহলে মাগাফিরের ঘটনা ঘটতো না, রসুল যদি গায়েব জানতেন তাহলে দাঁত ভাঙবে, যদি জানতেন তাহলে তাহলে দাঁত ভাঙত না। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম গায়েব জানেন না, রসুলের গায়েবের এলেম দেখে গায়েব জানেন, এই আকীদা একই যদি বলা হয় তাহলে এটাকে বেদাত বলে। বেদাত বলা হয় যেটা সওয়াবে নিয়েছে ফাইলে তুলের পরে করা হয় দিন মনে করি, দলিল ছাড়া। আল্লাহ পাক আমাদের পূজার তৌফিক দান করুন। তিনি যে কথা বলতে চাইছেন, প্রথমে যে বেদাতের কথা বলছেন ওটা হালকা বেদাত, পরে যে কথাটা বলছেন এটা শক্ত বেদাত। তো হালকা বেদাত এটা কেমন হয় বেদাত হাসানা বলতে চেয়েছেন? কি বলেন? এটা হলো বলতে ভাই বলি বলি বলতে যান, এটা হলো বেদাত সাইয়া মানে শক্ত বেদাত। বেদাত হলো যেটা ক্ষয়পূরণের পরে চলবে সালিমের পরে দলিল ছাড়া নতুন আবির্ভাব হয়েছে সবের নিয়ে করা হয় এটাকে বেদাত বলা হয়। এটাকে আমি বলছি বেদাত সাইয়া। মায়ের সাথে জেনা যদি কোন নাফর মানে করে তাহলে তার গুনাহ কবিরা হবে, আবার নিজের বাড়ি একটা কাজের মেয়ে আছে তার দিকে যদি একটু কুটিচ্ছে টাকা তাহলে গুনাহ কবিরা হবে। গুনাহ কবিরা দুটোই, কিন্তু দুটো কিন্তু ভাই সমান না, দুটো সমান কি? সমান না। বেদাত সাইয়া কি? এইটাই হচ্ছে মুসলমানের আকীদা। তার প্রমাণ কি? প্রমাণ দেখা যাইছে নাসিমুর রিয়াদ ফি শারহ শিফা, মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহির লেখা শেফার কিতাব শরহ শিফা, সেখানে লিখতেছেন ফাসাল্লিমু আলা আনফুসিকুম আনফুসিকুম আই আলা আহলিকুম তাহিয়াতুন মিন ইনদিল্লাহ মুবারাকাতুন। আহমদ আই ইবনু দিনার ও হুয়া মিন কিবার তাবেঈন, আল্লামা ইবনে দিনার যিনি হচ্ছেন বড় তাবেঈ, তিনি কি বলতেছেন? জি, তিনি বলতেছেন যে লাম ইয়াকুন ফিল বাইতে আহাদুন ফাকুল আসসালামু আলা নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যখন কেউ বাড়িতে ঢুকবে, বাড়িতে যদি কেউ না থাকে তাহলে হুজুরের উপরে সালাম দিবে। কি জন্য হুজুরের উপর বাড়িতে ঢুকতে সালাম দিতে হবে? লিআন্না রূহাহু আলাইহিস সালাম। আর এলমে গায়েব জানেন না, এখন কোরআনে কারীমের সূরাতুল জিন, কোরআনে কারীমের সূরাতুল জিন আয়াত নম্বর শুনেন, আয়াত নম্বর হচ্ছে আপনার ২৬, আল্লাহ তাআলা বলতেছেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মানির তাদামির রাসূল, আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুল গায়ব,
সুতরাং তিনি তার গায়েবের খবরটা রসুল ছাড়া অন্য কারোর কাছে জানিয়ে দেন না। আরো একটা বলি, তিনারা বলতেছিলেন ওই যে আমাদের বয়স্ক মুরব্বী বলেছিলেন যে তারা তো ফি কুমুল আমরাই শুধুমাত্র দলিল হবে কোরআন আর হাদিস, কোন বুজুর্গের কিতাব দলিল হবে বলেছিলেন। অথচ আমাদের বিপক্ষে কথাটা উনি বলেছেন যে আমরা আনাসের কাছে পৌঁছাতে হয় তিনি তাদের দেহ এক জায়গায় থাকে আর তারা গোটা দুনিয়ায় ভ্রমণ করতে পারেন, কাফের মুনাফিক ফাসেক সাব্যস্ত হয়। এরকম যেন গালাগালি থেকে আল্লাহ তারা আমাদের সকলকে হেফাজত রাখেন। আমাদের গণগণের মাঝে গণগণের মাঝে একটা ঘর ঘোরা করছে আসি। এই যে আপনি দেখেন, বিশেষ করে যেহেতু এই বিষয়গুলো প্রশ্ন উঠায় দেওবন্দি খারেজ ওয়াহাবি মৌলভীরা, আমি তাদের কিতাব থেকে দলিল দিচ্ছি, আমাদের কিতাবে অসংখ্য দলিল রয়েছে। এই যে দেখেন বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশের বড় খারেজি দেওবন্দি ওয়াহাবি মৌলভী এই মায়ানুর কোরআনের লেখক শফি সাহেবের ছেলে বাংলার দক্ষিণ উসমানি সাহ পাকিস্তান তকিন উসমানি দর্শক তিরমিজি জিল্দে সওয়াব অর্থাৎ তৃতীয় খণ্ডের মধ্যে তিনি লিখতেছেন যেটা 266 নম্বর পৃষ্ঠা এবং 67 নম্বর পৃষ্ঠা, যে দাফন করা আল্লাহ ইদা দাআহি করতেন এবং দোয়া শেষে হাতটা মুখমণ্ডল ভাষাও করতেন। তাহলে এখান থেকে প্রমাণ হইল আমি আমাদের কিতাবগুলো অন্যান্য কিতাব দিচ্ছি না, এই জন্য যেহেতু ফেতনা ছড়াচ্ছেন তারা আমার কোন কোনো ফেতনা পর্যন্ত ছড়াই নাই তার কিতাব থেকে দলিল দিন। এরপরে আসেন ওই যে সমস্ত ব্যক্তিরা আপনার ওই আসামের ফতোয়া রশিদ আহমদ অনেক জায়গায় আমি চুরি করেছেন নাউজুবিল্লাহ বলে আমি প্রমাণ দিয়েছি। সেই রশিদ আহমদ দুধিয়া নবী পর্যন্ত তার আসামের ফতোয়ার চতুর্থ খণ্ডের 234 নম্বর পৃষ্ঠার মধ্যে একই কথা বলেছেন। এতটুকু সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা এতটুকু অবগত হলাম সরাসরি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করার পরে তিনি নিজে দুই হাত উত্তোলন করে দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আইমায়ে দ্বীন বুজুর্গানে দ্বীন যুগ যুগ করে আসতেছেন পড়তেছেন এবং ইনশাআল্লাহ কিয়াম পর্যন্ত পড়তে থাকবো। এখানে কোন বাতিল পন্থী আমাদেরকে বাধা দিয়ে আটক রাখতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এবারে আমি আমার মাসালার সংক্ষিপ্ত ইতি টানলাম। আমি আবার দ্বিতীয় প্রশ্নের জবাব চাচ্ছি যে আমাদের ছড়ানো হয়েছে যে মৃত ব্যক্তিকে দাফন করার পরে ওই দিন হয়তো অনেকে আমরা আমি নিজেও আমার তার সাথে বলেছি ওই দিনে দাওয়াত করেছেন এমন কোথায় এসেছিলেন যে আপনাদের সকলে উপস্থিত দাওয়াত আমরা যতটুকু আর ব্যবস্থা করেছি আপনি একটু গ্রহণ করে যাবেন, এইটা হারাম বলতেছে। এই তো বলছে আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম ইনশাআল্লাহ। ওকে দেখেন দলিল তার হাদিসে একটু বলবো ঠিক বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড শত খণ্ড 815 নম্বর পৃষ্ঠা হযরত এখানে রওয়ায়াত আসতেছে তাফরাকনা মিন তালবিনাতি উমি খাত উম্মা সুরিয়া কালিদ ফারসাত তালবিনাতি আলাইহা ক্বালাত কুন্না মিনহা ওয়া ইন্নী সামি'তু রাসূলাল্লাহ তিনি বলছেন যখনই তাদের কোন ব্যক্তি ইন্তেকাল করত ওই সময় মহিলারা ওই মৃতের বাড়িতে তারা সকলে জমা হইত, জমার পরে তারা সকলে
সকলে বিশেষ করে যারা নিকটের লোক এবং যারা ওই আশপাশের লোক তারা থেকে যেত। ওই মহিলা যখন থাকত আমার হয়তো আয়েশা নিজে নির্দেশ দিতেন উন্নয়নের মধ্যে চুলার মধ্যে চড়ানোর জন্য। তালবিনা নামক এক প্রকার উন্নত মানের সৌদি আরবের সবচেয়ে বড় উন্নত মানের খাদ্য তালবিনা নামক থাকে, সেই তালবিনা নামক খাদ্য পাঠানোর জন্য। এরপরে তুমি খাদ্য পাঠানো হতো পার্থক্য তোমার সরিয়া শাড়ি এখান থেকে শাড়ি তৈরি করা হতো ফাঁসুকাতি তালবিনা তো আলাই হা, এরপরে তালবিনা শাড়িদের উপর দিয়ে দেওয়া হতো অকুল এবং আমি হুজুরকে বলতে শুনেছি এই তালিমেরা খাইলে এই উপায়গুলো হয়। তার এই হাদিসের তোর প্রমাণ খাদ্য পাকানো হয়তো তিনি নিজে খাইতেন অন্য সকলে খাইতেন, কারণ হুজুর এটা খাবার নিতে দিয়েছে। এরপরে আপনারা আসেন আরেকটা সংক্ষিপ্ত করে বলে দেয় মিশকাত শরীফ, কিতাবের নাম কি মিশকাত শরীফ 544 নম্বর পৃষ্ঠা এবং মিশকাতের সূরা মেরকার নবম খণ্ড আপনার 3832 পৃষ্ঠা। আমি আস ইবনে কুলাইব রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি আন রাজুলিন মিনাল আনসারি ক্বাল খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাযাতিন ফি জানাযাতিন আমতিবাসান, আমরা একবার একজন আনসারি সাহাবী বর্ণনা করেন হুজুরের সঙ্গে বেরোনোর জানাজায় গেলাম, জানাজায় গিয়ে হুজুর সর্বাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আলাল কবর ইউসিল হাফিলা ইয়াকুল আওসি মিন কিবাল রিজলাইহি আওসি মিন কিবাল রাসিহি। হুজুর যে কবর খনন করতেছেন তাকে বললেন তুমি একটু পায়ে ওই মৃতের পায়ে স্বাগত দাওয়াত করলেন দাওয়াতে সাড়া দিলেন আমরা হুজুরের সঙ্গে ছিলাম আদতে এই ব্যাখ্যা করতে গিয়ে মুন্নাতে নবম খন্ডে 3832 নম্বর পৃষ্ঠা তিনি উল্লেখ করতেছেন হাদাল হাদিস যাহিরুহু ইয়ারুদু মা কররা আসহাবু মাযাহিবি, যে আমাদের মাযহাবি ইমামগণ যে কথাটা লিখছেন আমাদের পরবর্তী ওলামায়ে কিরাম যেটা লিখছেন এই যে শরীরটা এটাকে কি করে দেয় রদ করে দেয়, অর্থাৎ এইটাকে এইভাবে ব্যাখ্যা করতে হবে যদি ওই মৃতের যে সম্পদ থেকে খাওয়ানো হবে ওই সম্পদে যদি আপনাদের আবার সম্পদ থেকে থাকে এমন কোন ওয়ারিসের সম্পদ থাকলে যে সম্পদটা দিতে রাজি হয়েছিল জোর করে নেওয়া হয়েছে এরকম সম্পদ থাকলে দাওয়াতটা তো হবে, নচেত একদিন তিন দিন পাঁচ দিন সাত দিন দশ বিশ দিন হাজার দিন পরেও যদি কেউ খাওয়ায় শরীয়তে কোনো বাধা। এবং এটা ব্যাখ্যা করতে গিয়ে আপনার মারাকিবুল ফালাহ আলা দুর ইদার মধ্যে স্পষ্ট উল্লেখ করা হয়েছে এবং আল জাওহারা আর নাইয়ারের মধ্যে উল্লেখ করা হয়েছে এরকম আল বাহারুর রায়াত কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই সংক্ষিপ্ত আলোচনা দ্বারা আমরা যা জানলাম রব্বুল আলামিন যেন তাহলে এই সমস্ত বিষয় ভ্রান্তি থেকে দূরে সরে রেখে যেগুলো হাদিস সম্মত আমল যেগুলো আমাদের ওলামায়ে কেরাম বুঝে দিন পালন করে গেছেন যে সমস্ত আমল আমাদের মৃতদের সওয়াব ইহসান হয়ে যায় এই সমস্ত আমল করে আমরা নিজেদের বিনা দুনিয়া উপকারে কামিয়াবি এবং আমাদের বিনের সওয়াবটা ইহসান হয় রব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন আমিন। প্রথমে তো আপনাদের মোবারকবাদ জানাচ্ছি, ইতিহাস সাক্ষী আছে যে ওয়াহাবি দেওবন্দি তাবলিগি জামাতি মওদুদি লামজাবি এরা কোনদিন সুন্নিদের সঙ্গে বাহাসে বসতে চায় না, এরা সুন্নিদের সঙ্গে কোনদিন বাহাসে বসতে চায় না, কারণ ওর প্রমাণ সবচেয়ে বড় প্রমাণ আজকে আপনারা দেখলেন আমরা এখানে স্টেজে আজকে উনারা চলে গেছি আপনাদের কাছে জবাব দেই, কারণ হচ্ছে যে জিনিস আমার বাপ দাদা দিয়ে
দাফনের পরে বাপদাদাকে দাফন করছেন, দাদা দাদাকে দাফন করছে, হাত তুলে মারা যাচ্ছে, এটা কি বাইবেল আর গীতা থেকে পেয়েছেন না এটা কোরআন হাদিস থেকে পেয়েছে? বলেন একটু জোরে বলে, কোরআন হাদিস থেকে পেয়েছেন। সুতরাং কোরআন হাদিস থেকে ওই আমলটা আজ পর্যন্ত আমাদের মধ্যে জারি আছে এবং যতই বাধা দিয়ে ক্রিয়ামত পর্যন্ত জারি থাকবে, ঠিক কিনা? মন্ত্রী সাহেব বিস্তারিত আলোচনা করলেন। এখন আফসোসের বিষয়ে যে হালুয়া রুটি, হালুয়া রুটি 365 দিন এক বছরে হয়, ঠিক না? 364 দিন হালাল হলো, হঠাৎ করে জিবরিল আমিন ওদের কাছে আসে, নতুন একটা ফতোয়া নিয়ে আসলো যে আজকের দিনে হালুয়া রুটি খাওয়া যাবে না, বিতরণ করা যাবে না। বলেন আহমদুল্লাহ, যে জিনিস হালাল সেটা শুদ্ধ, যত